নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে উপস্থিত হয়েছি শিলিগুড়ি শালুগড়া এলাকায়। আমাদের খবরের ঘন্টার প্রাক বড়দিন এবং যে প্রাক নতুন বছর, নতুন 2024 সাল শুরু হতে চলেছে, তার আগে আমরা যারা আমাদের গুণী মানুষ আছেন এবং যারা খবরের ঘন্টাকে উৎসাহ দেন, শুভাকাঙ্ক্ষী, তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান নিবেদন করছি। তো আজকে আমরা এখানে পেয়ে গেছি আমাদের মধ্যে একজন প্রতিভাময়ী নারী, ট্যালেন্টেড লেডি, সঙ্গীতা গুপ্তা। সঙ্গীতা গুপ্তা উনি একজন ইন্টেরিয়ার আর্কিটেক্ট, ডিজাইনার, ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়ার্স অ্যাম্বাসেডার ফর জেসাস কলস শিলিগুড়ি, লিডার অফ ক্রিশ্চিয়ান বিজনেস কমিউনিটি। উনি এক তো প্রভু যিশুর আদর্শ, ভাবাদর্শ নিয়ে, প্রভু যিশুর যে দর্শন, সেই ভাবকে নিয়ে সদ্ভাব, সৎসঙ্গ, পজিটিভ ভাইব উনি ছড়িয়ে যান মানুষের মধ্যে সারা বছর ধরে। একটা গুড ওয়ার্ক, পজিটিভ ভাইবের জন্য উনি সবসময় এই দিদি কাজ করেন। আর তার সঙ্গে ওনার আরও পরিচয় আছে, এই যে শিলিগুড়িতে যে এখন একটা সবচেয়ে রাজ্যের একটা বৃহত্তম, অন্যতম গুরুত্বপূর্ণ নগরী, আবাসন নগরী, দিনের পর দিন আপনারা দেখছেন কত বিল্ডিং তৈরি হচ্ছে। শুরুতে এত বিল্ডিং হচ্ছিল না, এবং যখন শুরু হয় বিল্ডিং তৈরির ভিতরের যে আর্ট, ইন্টেরিয়ার ডিজাইনিং যেটাকে আমরা বলি, এই দিদিদের হাত দিয়েই কিন্তু শুরু হয়েছে। আজকে অনেক 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 বিল্ডিং তৈরি হয়েছে, অনেকে জানেই না এই দিদিদের, এই দিদির যা প্রতিভা, এই দিদির যা পরিশ্রম, তা কিন্তু অসাধারণ। আমরা সেগুলো শুনবো, আমরা সেগুলো শুনবো। তো তার আগে, ঠিক এই বড়দিনের আগে, আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং সদ্ভাব নিয়ে উনি কাজ করেন, পজিটিভ ভাইব নিয়ে কাজ করেন আর মানুষের সেবা করেন। গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে উনি সেবা করেন, সৎসঙ্গের প্রচার করেন, প্রভু যিশুর দর্শন ভাবকে নিয়ে মানুষ কীভাবে ভালো থাকবে সেইটাই দিদি কাজ করে। এই দিদিকে আমাদের প্রণাম এবং শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা ওনাকে প্রথমে খাদা পড়াচ্ছি, খাদা পুড়িয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং প্রাক বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। দিদি ভালো থাকবেন, আপনি আমাদের মায়ের মতন, এবং আপনাকে আমাদের প্রণাম খবরের ঘন্টার পক্ষ থেকে। এবং আমরা এই দেশপ্রেমের একটা ভাব আপনারা দেখছেন সকলের মধ্যে দিচ্ছি, যে ভারতবর্ষের যে জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পজিটিভ ভাইব, ইতিবাচক ভাবনা, ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত, সেইটা আমরা দিচ্ছি সবার মধ্যে। আমাদের ভারতবর্ষ সবাইকে নিয়ে, সব ধর্ম, সব জাতি, সব বর্ণ, সকলকে নিয়ে আমাদের ভারতবর্ষ, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই আমরা মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ চলবে না, আমরা সবাই মানুষ, আমাদের সবার একটাই পরিচয় যে আমরা ভারতবাসী। তো সেই ভাবনা আমরা এই ছড়াচ্ছি, এই দেশ প্রেমের ভাবনা, ন্যাশনাল ইন্টিগ্রেশন, এইটা আমরা ছড়িয়ে দিচ্ছি। তো দিদির কাছে এই বার্তা আমরা দিচ্ছি খবরের ঘন্টার পক্ষ থেকে, এবং দিদি আমাদের খুব উৎসাহ দেন, খবরের ঘন্টাকে ইন্সপায়ার করেন, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো দিদিকে আমাদের প্রণাম, এই স্মারক আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তার সঙ্গে এই সময় দেখা হয়েছে দিদিকে, টোকেন অফ লাভ, আমাদের একটা চকলেট খবরের ঘন্টার পক্ষ থেকে, এবং দিদির কাছ থেকে আমরা কিছু শুনব। আমি খবরের ঘন্টা কে লিয়ে বহুত আভারি হু আর মিস্টার বাপি ঘোষ কে লিয়ে, আর মানে জব সে এস টিম কো জানা হ্যায়, ইনকে কার্য কো জানা হ্যায়, মানে খুদই তাজুব হুই হু কি ইয়ে লোক শহর আর সমুদায় আর সমাজ কি গুপ্ত বাতো কো ঢুঁড় কে নিকালতে হ্যায়, আর ও ভি ভালি বাতো কো, হর কোই বাত নেই লেকিন ভালি বাতো কো ঢুঁড় কে লাতে হ্যায় আর মনুষ্য কে সামনে পেশ করতে হ্যায়, আর ইনহে শায়দ এহসাস হোগা ইয়া নাহি হোগা লেকিন ইয়ে লোক সমুদায় আর সমাজ মে এক ভ্যালু অ্যাড কর রহে হ্যায়, উসকো মূল্য কো বড়া রহে হ্যায়, আর মনুষ্য কে জীবন কো বিকশিত করনে ওয়ালি চিজো কো ও লোক জো লাতে হ্যায়, মে উসসে বহুত হি ইমপ্রেসড হু আর ইনকে কামো কো মে সরাহনা দেতি হু কি ও লোক আগে বড়তে যায়ে আর বড়তে যায়ে আর আপনে কাম কো উঁচাই তক লেতে যায়ে, কিউকি ইয়ে লোক ভালাই কো সামনে রাখা হ্যায়, ইনে পজিটিভ চিজো কো সামনে রাখা হ্যায়, অচ্ছি বাতো কো ইয়ে লোক ঢুঁড়না হ্যায়, আর অচ্ছে চিজো মে হমেশা এক সামর্থ হোতি হ্যায়,
और ये चीज़ मैं इन लोगों में देखती हूँ, और मैं इन तोहफों के लिए धन्यवाद देती हूँ। मुझे ये इंडिया का फ्लैग बहुत अच्छा लगा जो इन्होंने हमारे तोहफे में लगाया है। एंड आई विश यू ऑल द बेस्ट। थैंक यू। थैंक यू थैंक यू।